গত দেড় দশকে উন্নয়নের ধারাবাহিকতায় বদলে গেছে পার্বত্য জেলা রাঙ্গামাটি। আগামী নির্বাচনে ভোটারদের বিবেচনায় থাকবে উন্নয়নের পাশাপাশি পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার ইস্যুটি। আওয়ামী লীগ এ আসনে দীপঙ্কর তালুকদার উপর আস্থা রেখেছে, তবে তাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন জনসংহতি সমিতির উষাতন তালুকদার। নির্বাচনের মাঠে আছে জাতীয় পার্টি ও তৃণমূল বিএনপি। প্রতিনিধি সত্রং চাকমার পাঠানো রিপোর্টে জানাচ্ছেন মানিক শিকদার। আয়তনের দিক থেকে দেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি, পাহাড়ি বাঙালি অধ্যুষিত জেলাটিতে একটিমাত্র সংসদীয় আসন, মোট ভোটার 5 লাখের উপরে। গেল 15 বছরে সরকারের উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে রাঙ্গামাটির রূপ। পার্বত্য জেলাটি এখন আর পশ্চাৎপদ ও অবহেলিত কোনো জনপদ নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে। সীমান্ত সড়ক আর এরকম নান্দনিক নানিয়াচরের এই সেতু ও পুরাবস্তি যুগলক্ষা পাহাড়ের সংযোগ সেতু যেন বদলে যাওয়ার গল্প বলছে। শুধু সড়ক যোগাযোগই নয়, শিক্ষা স্বাস্থ্যসহ সব খাতেই লেগেছে উন্নয়নের ছোঁয়া। স্বাভাবিকভাবেই আগামী নির্বাচনের প্রচারে এই উন্নয়ন ইস্যুটি সামনে আসবে। স্বাস্থ্যকেন্দ্র পাড়া মহল্লায় থেকে আরম্ভ করে সব জায়গায় দুর্দান্ত অঞ্চলে সেবা পাচ্ছে। বর্তমানে যে ধরনের উন্নয়নমূলক কার্যক্রম চলতেছে, এই রাঙ্গামাটির কথা বলবো, অন্য কথা আমি বলবো না, এটা যাতে ধারাবাহিকভাবে চলমান থাকে। ভোটারদের চাওয়া নিরপেক্ষ নির্বাচনে পাহাড়ের শান্তি। পাহাড়ি বাঙালি যারা আমরা একসাথে বসবাস করি, এদের কল্যাণে আমাদের অবশ্যই আমরা একজন যোগ্য প্রার্থী প্রত্যাশা করি, দাবি রাখছি যে আগামী নির্বাচন সুস্থ, অবাধ এবং নিরপেক্ষ হবে। আমরা চাই ইস্তেহারে যে ধরনের প্রতিশ্রুতি থাকবে, পরবর্তীতে নির্বাচিত হওয়ার পরেও যেন সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়। 2014 সালের 10ম সংসদ নির্বাচনে জয় পান স্বতন্ত্র প্রার্থী জেএসএস নেতা উষাতন তালুকদার, তবে পরের বার জয়ী হন আওয়ামী লীগ নেতা দীপঙ্কর তালুকদার। এবারও আসনটি ধরে রাখার লক্ষ্য নিয়ে নির্বাচনের মাঠে জেলা আওয়ামী লীগ। পার্বত্য এলাকার উন্নয়নের জন্য আবারও জননেত্রী শেখ হাসিনা সরকার দরকার। আমরা চাই এই এলাকার জনমানুষের নেতা দীপঙ্কর তালুকদার গতবারের সাথে আবার আরও বেশি বহুল ভোট পেয়ে জয়লাভ করবে আমি মনে করি। তবে নির্বাচনের মাঠে নেই বিএনপি। যেহেতু ভোটাধিকার রক্ষার জন্য এবং ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য বাংলার জাতীয়তাবাদী দল সংগ্রাম করে যাচ্ছে, এবং সেই সংগ্রামে বর্তমান সরকার কর্ণপাত না করায় আমরা আজকে এক দফার আন্দোলন নিয়ে আমরা রাজপথে আন্দোলনে আছি। শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে পাহাড়ের মানুষ। মানিক শিকদার, 21 টেলিভিশন।